টিয়ার গ্যাস এক ধরনের রাসায়নিক অস্ত্র স্বাস্থ্যখাতের বিভিন্ন জার্নালে এর মৃত্যু ঝুঁকির কথা কম বলা হলেও এর বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বলা হয়েছে যার মধ্যে ইমিডিয়েট কয়েকটা খারাপ প্রভাব হচ্ছে চোখ মুখ এবং ত্বকে প্রচণ্ড রকমের জ্বালা পরা হয় শ্বাস প্রশ্বাসে অত্যন্ত কষ্ট হয় এবং সাময়িকভাবে দেখতে অসুবিধা হয় এখন টিয়ার গ্যাসে আক্রান্ত হলে সেক্ষেত্রে করণীয় কি। টিয়ার গ্যাস আচ্ছাদিত এলাকা থেকে দ্রুত সরে আসতে হবে স্পেশালি যাদের অ্যাজমা আছে বা শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের জন্য টিয়ার গ্যাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রোটেক্টিং গগলস বা প্রোটেক্টিং গ্যাস মাস্ক কারো কাছে থাকার কথা নয় সেক্ষেত্রে চশমা সানগ্লাস অথবা আমরা যে নর্মাল মাস্ক মেডিকেল মাস্ক হতে পারে অথবা ধুলাবালি প্রতিরোধী মাস্ক হতে পারে কিছুটা হলেও সুরক্ষা দেয় কাপড় দিয়ে নাক মুখ চোখ পেঁচিয়ে রাখলে কিছুটা হলেও সুরক্ষা পাওয়া যায় বাতাসের দিকে মুখ করে দাঁড়াতে হবে তাহলে বাতাসের প্রভাবে আপনার পেছনের টিয়ার গ্যাস কিছুটা হলেও পেছনে চলে যাবে এবং আপনার চোখ এবং মুখ এই গ্যাস থেকে রক্ষা পাবে এই গ্যাস বাতাসের চেয়ে ভারী বলে সহজে উপরে উঠতে পারে না তাই আক্রান্ত হলে যত দ্রুত সম্ভব উঁচু জায়গায় অবস্থান নিন দ্রুত ঠান্ডা পানি দিয়ে চোখ মুখ ধুয়ে নিন তবে খেয়াল রাখতে হবে মাথা নিচু করে মুখ ধুতে হবে যাতে এই পানি কাপড় অথবা চামড়ায় না লাগে চোখ বা শরীরের আক্রান্ত অংশে কোনো ধরনের ঘষাঘষি করা যাবে না যত দ্রুত সম্ভব ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে টিয়ার গ্যাস কাপড়ে লেগে থাকে তাই সুযোগ পেলে এই কাপড় পরিবর্তন করতে হবে যে যে এলাকায় আছেন সে এলাকার ল্যান্ডমার্ক চিনে রাখুন যাতে আক্রান্ত হলে চোখে যদি নাও দেখতে পারেন ভালো করে তাহলেও যাতে পথ চিনে বের হতে পারেন সর্বশেষ কথা টিয়ার সেলে আক্রান্ত হলে পোড়া শ্বাসকষ্ট অ্যালার্জি সহ বিভিন্ন ধরনের প্রভাব দেখা দিতে পারে এছাড়াও টিয়ার সেল যদি এসে আপনাকে আঘাত করে সেক্ষেত্রে শরীরের বিভিন্ন স্থান আহত হতে পারে দ্রুত আহত ব্যক্তিকে হাসপাতালে নিতে হবে আল্লাহ হাফেজ